করোনা এমনই এক রোগ মানুষকে একাকিত্বের চরম সত্য উপলব্ধি করায়। আইসোলেশনে থাকা মুহূর্তগুলো মানুষ নানা সংকটে পড়েন, খাবার দেওয়ার মতো পাশে কেউ থাকে না। এই সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে ইন্দোনেশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়েছেন অভিনব উদ্যোগ, বাড়িতে বানিয়েছেন রোবট। এই রোবট তারা নিয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ার গ্রামে, যেখানে মহামারীতে বিপর্যস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছে এই রোবট। মূলত আইসোলেশনে থাকা করোনা রোগীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে রোবটগুলো। বাড়িতে পড়ে থাকা পণ্য যেমন বাক্স, প্যান কিংবা পুরনো টেলিভিশনের মনিটর ব্যবহার করে এই ডেল্টা রোবট তৈরি করছে দলটি। পুরো ইন্দোনেশিয়া করোনার ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। রোবট তৈরি প্রকল্পের কমিউনিটি লিডার আসেয়ান্ত বলেন, নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি করোনা মহামারী পুরো ইন্দোনেশিয়াতে ছড়িয়ে পড়েছে, সেজন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় মানুষের সেবায় রোবটকেই কাজে লাগাতে হবে, যেহেতু মানুষের জন্য কাজগুলো করা ঝুঁকিপূর্ণ। রোবটগুলো জীবাণুনাশক স্প্রে করতে পারে, খাবার ডেলিভারির কাজ করতে পারে, যারা আইসোলেশনে আছেন তাদের প্রয়োজনীয় কাজগুলো করে দিতে পারে। রোবটগুলো এভাবেই ফাংশন করা, যার অনেক বেশি প্রয়োজন তারই কাজ করবে রোবট। রোবটের মাথা তৈরি করা হয়েছে রাইস কুকার দিয়ে, রিমোট কন্ট্রোল দিয়ে এটি অপারেট করা হয়। 12 ঘন্টা পর্যন্ত রোবটটি সচল রাখে ব্যাটারি। ইন্দোনেশিয়ার সুরাবায়া গ্রামে কাজ করছে এই রোবটগুলো। আইসোলেশনে থাকা কোনো করোনা আক্রান্ত ব্যক্তিকে সেবা দিতে দরজার সামনে এসে দাঁড়িয়ে রোবটের স্পিকার থেকে বার্তা দেওয়া হয়, একটি ডেলিভারি এসেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন। ইন্দোনেশিয়ার টেলকম ইনস্টিটিউট অফ টেকনোলজির শিক্ষকরা জানান, গ্রামের মানুষের সাহায্যের জন্য আসেয়ান্তর সঙ্গে যৌথ উদ্যোগে এই রোবট বানাতে সহযোগিতা করেছেন তারা। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ।